গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ। হাবিজাবি ফেক নিউজ নয়, সঠিক খবর পড়ুন এবং থাকুন আপডেটেড। ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের ডাউনলোড লিংক দেওয়া রয়েছে। ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে আসার আগেই নির্বাচন কমিশনের কড়া মনোভাবের আঁচ পেলেন রাজ্যের প্রশাসনের কর্তারা। বুধবার জেলা শাসক, পুলিশ সুপার, কমিশনারেটগুলির পুলিশ কমিশনার এবং রাজ্যের সিইও বা মুখ্য নির্বাচনী অফিসারের দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। প্রশাসনিক সূত্রের খবর, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বস্তরের অফিসারদের রীতিমতো সতর্ক করে দিয়েছেন কমিশন কর্তা। ন্যূনতম গাফিলতিতেই রেহাই মিলবে না, স্পষ্ট করে দিয়েছেন তিনি। আধিকারিক মহল জানাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বা ভোট পরিচালনায় যুক্ত কোনো অফিসারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ থাকলে কমিশন আগে তাকে কারণ দর্শাতে বলতো, ন্যায্য উত্তর না পেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করত কমিশন। প্রত্যেকের উপরে নজর এবার এতটাই তীক্ষ্ণ যে গাফিলতি হলে কমিশন সরাসরি সংশ্লিষ্ট অফিসারকে শাস্তি দিতে পারে বলে এদিন ঠারে ঠারে সকলকে বুঝিয়ে দিয়েছেন কমিশন কর্তা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তর প্রশ্ন তুলে দু এক সপ্তাহের মধ্যে অসমাপ্ত সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন জৈন। জেলা প্রশাসনগুলি মনে করছে, উল্লিখিত সময়ের মধ্যেই রাজ্যে চলে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ। প্রশাসনিক মহলের বক্তব্য, সাধারণত ফুল বেঞ্চ রাজ্যে ঘুরে যাওয়ার পরে ভোট ঘোষণায় খুব বেশি দেরি হয় না। কমিশন এপ্রিলের মধ্যে রাজ্যে বিধানসভা ভোট পর্ব শেষ করতে চাইছেন বলেও ওই মহলের ধারণা।